পাশে আর দয়া করে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি এই জায়গাটি মঞ্চের সামনে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ এবং মা বোনদের বসার ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটি দয়া করে আপনারা ত্যাগ করুন দয়া করে ফাঁকা করে দিন প্লিজ যারা সাথী বন্ধু আমার আমরা আমাদের আমাদের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এই বাসের বাসের মধ্যে কোনো ছেলেরা থাকবেন না অনুরোধ করছি আপনাদেরকে আপনারা বাসের বাইরে যান এই স্থানটি আমাদের মহিলা দল এবং মা বোনদের জন্য ব্যবস্থা করা হয়েছে এখন লাইট দিও না বিসমিল্লাহির রহমানির রহিম এই রাজশাহী বিভাগীয় সমাবেশে আমাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের সিংহপুরুষ ছাত্রবাদী শক্তির মূর্ত প্রতীক চোলা বিবল হাসান মাহমুদ টুকু সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি আমি সিরাজগঞ্জের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের কাছে আহ্বান জানাচ্ছি জেলা যুবদলের পক্ষ থেকে এই মঞ্চের সামনের জায়গাটি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষদের মহিলা দলের জন্য সংরক্ষিত আপনারা সবাই আমার প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহযোগীরা আপনারা সামনের জায়গাটি ছেড়ে দেবেন এবং আমরা কেউ এই সমাবেশ সফল না হওয়া পর্যন্ত আমরা মঞ্চের বাইরে যাব না আওয়ামী লীগের দিন শেষ বিএনপি দিন শুরু আমরা আওয়ামী লীগের প্রতিরোধ করি ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাবেশ আমরা যারা স্টেজের সামনে মঞ্চের এই সামনে বাস দিয়ে পরিবেষ্টিত জায়গাটা আছে এই জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যেন সংরক্ষিত সেই কারণে যারা আমরা এখানে আছি দয়া করে আমরা এই জায়গাটি স্থানটি পরিবর্তন করবো ত্যাগ করবো প্লিজ আপনাদেরকে সমাবেশে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সামনের এই বাসের সামনের এই জায়গাটিকে ফাঁকা করে দেওয়ার জন্য বড় জোরে অনুরোধ জানাচ্ছি সিরাজগঞ্জের নেতৃত্ব আছেন এখানে আমি দেখছি প্লিজ আপনারা দয়া করে এই জায়গাটুকু ছেড়ে দেবেন মহিলা দলের জন্য এই জায়গাটি নির্ধারিত সামনে যারা আছে প্লিজ একটু জায়গাটা ছেড়ে দেবেন প্রিয় ভাইরা আমার যারা সিরাজগঞ্জ যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা রাজশাহী যে নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছেন এই সাইটটা ছেড়ে দেওয়ার জন্য আমাদের জনসভার সাথে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের এই জনসভাকে সার্থক করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সিরাজগঞ্জের সকল সংগঠনের নেতৃবৃন্দকে সকলকে এই সহযোগিতা তাদেরকে করতে হবে সেহেতু আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব আপনারা সংসদ আপনারা ছেড়ে দিয়ে আপনারা মহিলা এবং সামনের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বসার এবং জায়গা করে দেবেন সকলকে ধন্যবাদ সংগ্রামের নেতৃবৃন্দ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েম বাংলাদেশের মা মাটি বাংলাদেশের মানুষের ভোট এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে যে মহাসমাবেশ হচ্ছে তারই অংশ আজকে রাজশাহী বিভাগীয় সমাবেশ এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সমাবেশ স্থলের সামনে বাস দিয়ে পরিবেষ্টিত যে জায়গাটুকু আছে আমি বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সমাবেশ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আপনারা এই জায়গাটি ত্যাগ করবেন প্লিজ পরিবেষ্টিত যে জায়গাটি আছে এই জায়গাটি দয়া করে আপনারা ছেড়ে দিবেন এখান থেকে সংগ্রামী নেতৃবৃন্দ
স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে আমরা বর্তমান সময়ে যে ভোট চুরির মহা উৎসব দেখেছি, সেই ভোট চুরি বাংলাদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আজকের এই রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জের মাওবাদী মানুষের নেতা জননেতা ইকবাল হাসান মাহমুদ চুকু ভাই, জননেতা ইকবাল হাসান মাহমুদ চুকু ভাই আজকের এই বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজশাহীর গণ মানুষের নেতা, রাজশাহী দুই সাবেক এমপি এবং সাবেক সফল মেয়র, রাজশাহীর গণ মানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দানকারী সাবেক নেতা, বর্তমানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জননেতা মিজানুর রহমান মিনু ভাই, সংগ্রামী নেতৃবৃন্দ, দলে দলে জাতীয় দলের সৈনিকেরা এই মাঠে প্রবেশ করছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল মহাসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হওয়ার পথে ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উপস্থিত বিএনপি জাতীয় কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত রাজশাহী মহানগর রাজশাহী জেলা নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগের আটটি জেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ জাতীয়তাবাদী দল, মহিলা দল, ছাত্র দল, যুব দল, অঙ্গ সংগঠনের বিপ্লবী নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে শপথ দিতে হবে এই ঘোষণি বেগম শেখ হাসিনার বিরুদ্ধে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, এই মহাসমাবেশ থেকে ঐক্যবদ্ধ হবে আগামী আন্দোলন সংগ্রাম করার প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ মাননীয় নেতৃবৃন্দ, এখানে যারা আছেন প্লিজ, সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ অনেক অনুরোধ করেছে প্লিজ এইখানে আর এক মুহূর্ত দাঁড়াবেন না আপনারা, রাজেশ ভাই যারা আছেন প্লিজ আপনারা এই জায়গাটা পরিষ্কার করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের জন্য নির্ধারিত যে স্থান, এই স্থানটি দয়া করে আপনারা ফাঁকা করে দেবেন। সিরাজগঞ্জের নেতৃবৃন্দ, সামনে অনেকে দেখছি, কাইশ ভাইকে অনুরোধ জানাচ্ছি প্লিজ জায়গাটা ফাঁকা করে দিতে হবে ভাই। আমাদের এই বিভাগীয় সমাবেশ সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে আমরা সকলে কিছু কিছু ত্যাগ স্বীকার করতে হবে, সেই কারণে এই জায়গাটি দয়া করে সিরাজগঞ্জ জেলা যুব দলের সভাপতি বাবু ভাই, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজেশ ভাই, যুব দলের সভাপতি বাবু ভাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দয়া করে এই জায়গাটা সিরাজগঞ্জের ভাইরা প্লিজ, আমাদের মহিলা দলের নেতৃবৃন্দের জন্য এই জায়গাটি নির্ধারিত আছে, ধন্যবাদ আপনাদেরকে। সিরাজগঞ্জ এবং পাবনা যে সকল নেতৃবৃন্দ এই সমাবেশে এসেছেন, আপনারা এই কর্মসূচি শেষ হওয়া না হওয়া পর্যন্ত কেউ এই স্থান থেকে যাবেন না। এরা নেতৃবৃন্দ পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এই সম্মেলনস্থল থেকে যাবেন না। প্রিয় সাথী বন্ধুগণ,
আপনারা জানেন আজকে এই সমাবেশ কিসের জন্য? এই সমাবেশ মানুষের ভোট ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হয়ে গেছে, চাল তেল থেকে শুরু করে অধিকাংশ জিনিসের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সরকারের সেদিকে কোনো দৃষ্টি নাই। আজকে তারা লুটপাট দিয়ে ব্যস্ত রয়েছে, আজকে দখলবাজ টেন্ডারবাজি এবং বিভিন্ন অপকর্ম করে আজকে তারা এই সরকারি দলের সর্বোচ্চ থেকে শুরু করে নিম্ন পর্যায়ের কর্মীরা আজকে ব্যস্ত রয়েছে, জনগণের দিকে তাদের দৃষ্টি নাই। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে 11 নম্বর ওয়ার্ডের বিএনপি এবং সকল অঙ্গ সংগ্রামের আমাদের আসলাম সরকার সহ আমাদের সেকেন্দার মামা, আমাদের যুব দলের নেতৃবৃন্দ, সকলে যারা রয়েছে তাদের করে তালিতে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা নিজ নিজ আসনে নেতৃবৃন্দ ছাড়া কেউ সামনে আসবেন না। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল তাঁতি দল সহ 11 নম্বর ওয়ার্ডের মিছিল এসেছে, তাদেরকে করতালিতে অভিনন্দন জানাচ্ছি। ছাত্র দলের নেতৃবৃন্দকে অনুরোধ রাখছি, আপনারা সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে কাজ করেন, সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি, কুমিল্লা জেলার কৃতি সন্তান, জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী আপনারা জানেন ইতিমধ্যে
ব্যাপক প্রতিকূলতা সৃষ্টি করা হয়েছে, যাতে করে রাজশাহী বিভাগের বিএনপির এই মহাসমাবেশ অনুষ্ঠিত না হয়, অনুষ্ঠিত হতে না পারে। সেই কারণে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, তারপরে আজকে বিএনপি সহ বাংলাদেশের আপন জনসাধারণ বিএনপিকে যে ভালোবাসে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, যেই কথাই ছিলাম, এই সরকার নিশিরাতের সরকার বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েমের লক্ষ্যে বাংলাদেশে চিহ্নিত সন্ত্রাসীদের পুনর্বাসনের মাধ্যমে এই ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মাদার অফ মাফিয়ার একটি বিশেষ উপাধিতে ভূষিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে যারা স্লোগান দিচ্ছেন আপনাদের করজনে অনুরোধ জানাচ্ছি, এই জায়গাটি জাতীয়তাবাদী মহিলা দলের জন্য নির্ধারিত, আপনারা দয়া করে একটু জায়গাটি ত্যাগ করবেন প্লিজ। আজকের এই জনসমাবেশ পরিণত হয়েছে জনসমুদ্রে। বাংলাদেশের কোন অপশক্তি আজকের এই সমাবেশকে বাধাগ্রস্ত করতে পারেনি তারই প্রমাণ। সংগ্রামী জনতা, সামনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মহিলা দলের জন্য নির্ধারিত স্থান এটা, এখান থেকে আপনারা একটু বাইরে যান, মেহরবানি করে বাইরে যান। সামনে যারা গ্যালারি পাশের গ্যালারির মধ্যে আছেন আপনারা, তারা মেহরবানি করে একটু বাইরে যান, এখানে আমার মা বোনেরা বসবে, তাদের জন্য নির্ধারিত স্থান। আমাদের মাঝে খবর এসছে ইতিমধ্যে কাশিয়াডাঙ্গাতে, আমচত্বরে এবং কাটাখালীতে আমাদের মিছিলে বাধা দেওয়া হচ্ছে। প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করছে, এখন পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, কারণ বাংলাদেশের আইন, বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আপনারা আমাদের এই সঙ্গে সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। সেই সাথে আমাদের এই সমাবেশে সকলকে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের 25 নম্বর ওয়ার্ডের বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। সকলে করতালি দিয়ে 25 নম্বর ওয়ার্ডকে অভিনন্দন জানাই। সংগ্রামী জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পবা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের একটি বিশাল মিছিল আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, পবা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আজকের এই বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। 16 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আজকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু, পবা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব মোজাফফর হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, আলমগীর হোসেন, যুব দলের আহ্বায়ক সুলতান আহমেদ সহ পবা উপজেলার 8টি ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি পবা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আজকের এই মিছিল উপস্থিত হয়েছেন। পবা উপজেলা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের মিছিলকে করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। আমরা
সম্মানিত নেতৃবৃন্দ, এই সবাইকে আমি সামনে সরে যাতে বলছি, সবাই সবাই আমরা এই মুহূর্তে আমাদের সমাবেশের কাজ শুরু করব। আপনারা জানেন দেশব্যাপী নির্বাচনে যে অনিয়ম, যে কারচুপি, ভোট চুরিয়ে ডাকাতি সহ মানুষের ভোটের অধিকার খর্ব করা হয়েছে, সেই ভোটের অধিকারের দাবিতে বর্তমানে যে আজ্ঞাবহ অথর্ব প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন আছে, সেই কমিশনের পদত্যাগের দাবিতে বাংলাদেশ শুরু নয় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একমাত্র জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র এই সকল অনিয়ম করবে এবং অনিয়মের যারা প্রতিবাদ করবে তাদেরকে সম্মানিত করবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণে তাকে অন্যায়ভাবে প্রহসনের মামলা দিয়ে সাজা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সেই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে ষড়যন্ত্র করে সারা দেশে আনাচে কানাচে মামলা দিয়ে তাকে দেশে আসতে দেওয়ার যে বাধা প্রদান করছে, সে আমাদের নেতাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দ্রব্যমূল্য যে সার্বক্ষণিকভাবে প্রতিনিয়ত উদ্যোগতি, সেই উদ্যোগতির প্রতিবাদে আজকের আমাদের সমাবেশ। এই সমাবেশে সভাপতিত্ব করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত বন পরিবেশ বিষয়ক সম্পাদক, সারা দেশের বিভাগীয় শহরে সিটি কর্পোরেশনগুলিতে কিভাবে ভোট ডাকাতি করেছে তার প্রতিবাদে আজকের যে সমাবেশ, সে আমাদের সাবেক মেয়র সাবেক মেয়র মহানগর বিএনপির সভাপতি চন্দ্রতা প্রসাদ কিশোর বুলবুলকে আজকের এই সভা সভাপত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিরাজগঞ্জ জেলা থেকে শাহজাদপুর ইকবাল হাসান হিরো নেতৃত্বে একটা বিশাল মিছিল আসছে, আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহীর বিভাগীয় সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবির মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা মিজানুর রহমান মিনু ভাই সাবেক এমপি এবং মেয়র, মঞ্চে উপস্থিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা এককালে তুখোর ছাত্র নেতা জনাব হাইবুর রহমান হাবিব ভাই, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল
পাঁচটি থানা পাঁচটি মহানগরের মেয়ররা আজকে আপনাদের সামনে উপস্থিত রয়েছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে যুগ্ম সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই উপস্থাপনা করার দায়িত্ব রাজশাহী মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক পুনর্বাসন সম্পাদক রাজশাহী মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত মিলন তার কাছে দায়িত্ব অর্পণ করছি। মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে 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 এই সভাস্থল কানায় কানায় শুধু পূর্ণ হবে না, এই রাজশাহী মহানগর সমস্ত স্থান পরিপূর্ণ হবে। একটি মিছিল নওগাঁ বিএনপি যুব দল ছাত্র দলের একটি মিছিল আসছে, আপনারা সবাই কর্তাদের সাথে অভিনন্দন করেন জানান। ওটা কথাটা মোহনপুর উপজেলা একটা মিছিল আসছে, আপনারা কোনো তাদের অভিনন্দন জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাত্রাবাড়ির ছাত্রদের একটা মিছিল আসছে, আপনারা কোনো তাদের অভিনন্দন জানান। সামনে নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকের আয়োজনের প্রধান অতিথি আমাদের মাঝে আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য যাচ্ছি। আজকের আয়োজনের বিশেষ অতিথি উত্তর জনপদ তথা এই রাজশাহীর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি দীর্ঘ 17 বছর মেয়র থেকে এমপি থেকে এই রাজশাহী মহানগরীকে আধুনিক মহানগরীতে রূপান্তরিত করেছেন, সে আমাদের অত্যন্ত প্রিয় নেতা পার্টির চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা সাবেক মেয়র সাবেক এমপি জনাব মিজানুর রহমান মিনু আমাদের আজকে আয়োজনের বিশেষ অতিথি। তাকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে, মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে। আমাদের ছেলেচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক সাবেক ছাত্র নেতা সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা পার্টির বর্তমানে পার্টির চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা জনতা হাবিবুর রহমান হাবিব ভাইকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে। আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে। আমাদের এই উত্তর জনপদের মানুষের আয়াক আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হারুনা রশিদ হারুন ভাই এমপি আমাদের মাঝে বিশেষ অতিথি আসন অনুগ্রহ আছে। আমাদের মিছিল আসছে, মিছিল আসতে থাকবে। 3 নম্বর ওয়ার্ডের একটা বিশাল মিছিল আসছে, আপনারা করে দলিতে তাদের অভিনন্দন জানান। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওই পরিসরের কৃতি সন্তান আমাদের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র সাবেক এমপি যিনি প্রথম এই ভোট চুরির নিদর্শন দেখিয়ে বিশাল সমাবেশ করেছেন সেই পরিসরের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব সারোয়ার হোসেন সারোয়ার ভাইকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে। আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে।
আমাদের দক্ষিণবঙ্গের বীর পুরুষ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা সাবেক এমপি যিনি বিগত সিটি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে এই সরকারের ভোট চুরি ডাকাতি আর চোখে আঙুল দিয়ে দেখেছে সে আমাদের পার্টির সাংগঠনিক সম্পাদক জনতা নজরুল ইসলাম মঞ্জু ভাইকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের পার্টির আরেকজন বিভিন্ন ওয়ার্ডে মিছিল আসছে তিন নম্বর ওয়ার্ডে একটা বিশাল মিছিল আসছে আপনার কত জায়গা অনুকরণ দিলাম সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে অনেক সাবেক এমপি এবং জাতীয় নির্বাহী কমিটির অনেক ব্যক্তিবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল রাজশাহী মহানগর রাজশাহী ডিভিশনের সহ সাংগঠনিক সম্পাদক আমাদের তরুণ নেতৃত্ব জনাব মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে যুব সমাজের অহংকার যাকে আমরা সর্বদা সারা দেশের রাগ বলে দেখি দেখি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সরকারের সিনিয়র সহসভাপতি জনাব বদরুল ইসলাম বদরুল ভাইকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাবেক এমপি জনাব নাদিম মোস্তফা কেন্দ্রীয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামসুল আলম প্রামাণিক সাবেক এমপি কেন্দ্রীয় নেতা ডাক্তার শারেক ভাই মঞ্চ আসন গ্রহণ করেছেন তাকে আপনারা কৌতলিক অভিনন্দন জানান সংগ্রাম নেতৃবৃন্দ বলেছি আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং মিছিল আসছে এখন আমাদের শুরুতে সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য যাচ্ছি আমাদের জেলা ছাত্র দলের অন্যতম নেতা সহসভাপতি অরণ্য কুসুমকে তার হচ্ছে কোরআন তেলাওয়াত করার জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি এই সবাই বসেন দয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الشيطان الرجيم هي الله شيطان প্রবঞ্চনা থেকে রক্ষা কর بسم الله الرحمن الرحيم করুন আল্লাহ তোমার নামে শুরু করছি তিন নম্বর ওয়ার্ডে
আমাদের জাতীয়তাবাদী যুব দলের মিছিল আছে, তাদেরকে করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানান। ভাই আপনারা যারা আছেন তিন নম্বরে অনুরোধ করছি আপনারা বসেন, বুঝলেন? সবাই নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ সফল করার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। আপনারা যে এখানে আছেন বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আজকের এই সমাবেশ আমাদেরকে প্রমাণ করতে হবে রাজশাহী বিভাগের সমাবেশে এই ভোটার, এই ফ্যাসিস্ট আর এই জালিমরাজ আইন ও সরকারের বিরুদ্ধে আজকের এই সমাবেশ। এই পথে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মেধাবী ছাত্র নেতা শরীফুল ইসলাম চলিকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল সহযোদ্ধা বন্ধুদেরকে ব্যানার নামানোর জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী সংগ্রামী জনতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন করা জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইশরাক আহমেদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী জনতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ভারতের তাবিদারিত্ব রাজদর্শনের বিরাজালে বন্দি, বাংলাদেশের গণতন্ত্র যখন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদের নগ্ন হস্তক্ষেপে যখন ভুলন্ঠিত, বাংলাদেশের আইনের শাসন যখন সংগ্রামী জনতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী সাবেক সহসভাপতি আব্দুল ওয়াহাব ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী সহসভাপতি সাজিদ হাসান বাবু ভাই, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাহেব চাঁদ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। চাঁদ ভাই সহ রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ছাত্রদল কেন্দ্রের সংসদের সহসভাপতি সাজিদ হাসান বাবু ভাই, সহসভাপতি তাদের সিদ্ধার ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান জনি ভাই সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সম্মানিত সহসভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে রাজশাহী জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানায় সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের বক্তব্য দিবা স্লোগান হবে একটা, স্লোগান হবে দাবি এক দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, দাবি এক দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, দাবি এক দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, ত্যাগ রহমান মীরের বেশে, ত্যাগ রহমান মীরের বেশে, ত্যাগ রহমান ভয় নাই, খালেদা জিয়া ভয় নাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সভার সাফল্য মণ্ডিত কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সভাপতি প্রধান
অনুষ্ঠিত রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার প্রান্তীয় সংগঠন, সকল স্বৈর শাসকের বিরুদ্ধে একমাত্র লড়াকু সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী সালাম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা সকলে দেখেছি এই বর্তমান সরকার ভোট চুরি আর ভোট ডাকাতিতে বিশ্ব রেকর্ড করেছে, কিন্তু বর্তমানে আমাদের দেশ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, তার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। তার বীর উত্তম খেতাব নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্রের কথা বলতে চাই। এই খুনি আসিনা ওয়াজেদ, আজকে আপনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব নিয়ে নাড়াচাড়া করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনার বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। তখন আপনি আপনার এমপি মন্ত্রীদেরকে ওই চোর চিট পাটপাদেরকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে থাকতে হবে আপনাদেরকে। রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে
বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংগ্রামী সহযোদ্ধা আমি শুধু এইটুকু বলব, ঢাকার রাজপথে হাবিব নবী সোহেল ভাই, ইশরাক ভাই সহ ছাত্রনেতা রাজ্য আন্দোলনের সূচনা করেছে, আগামী দিনে আপনারা রাজশাহীতে এই ডাক দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সফল করবো আন্দোলন, এই আশা ব্যক্ত ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
এবং কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। সংগ্রামী ভাই আমার বক্তব্য দিবেন 16 নম্বর ওয়ার্ডের বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আপনারা করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। বক্তব্য দিবেন নেতৃবৃন্দ। শুধু আমি একটি কথা বলতে চাই, রাজশাহী বিভাগীয় সমাবেশকে শেখ হাসিনা যে ভয় পেয়েছে তা গত কালকে থেকে বোঝা গেছে। তারা গাড়ি বন্ধ করেছে এবং ইতিহাসে সবচাইতে ঘৃণ্যতম কাজ করেছে, তারা রাজশাহী শহরের খাবার হোটেলগুলোকেও বন্ধ করেছে। সুতরাং শেখ হাসিনা ওয়াজেদ, আজকের এই মহাসমাবেশ থেকে পরিষ্কার ভাষা বলতে চাই, যত বাধা বিপত্তি দিয়েছেন আপনি রাজশাহীর মানুষকে আপনি ঠেকায় রাখতে পারেননি, আপনি এসে দেখে যান। সুতরাং এই সরকার এবং আপনার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন আপনি। সংগ্রাম ভাই আমার, আমরা স্লোগান দিই, এক দফায় এক দামে শেখ হাসিনা কবে যাবে? এখন আর স্লোগানে যাবে না, এক দফায় এক দামে শেখ হাসিনা তুই এক্ষুনি যাবে, এক দফায় এক দামে শেখ হাসিনা তুই এক্ষুনি যাবে। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শেখ মেসের জিয়া রহমান অবরোধ খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ নিরঙ্কার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামে বসেতে এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখার বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি। অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ভোট জয় হাসিনা, যিনি ভোট চুরি করতে করতে বাংলাদেশে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছেন, যিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, দিয়ে আজ তিনি জন্ম তার মৃত্যু পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে চাচ্ছেন। তার মন্ত্রী হাসান মাসুদ বলছেন যে যতদিন শেখ হাসিনা জীবিত থাকবেন ততদিন ক্ষমতায় থাকবেন। আমরা এই সমাবেশের মাধ্যমে ধিক্কার জানাই, আমরা বলতে চাই শেখ হাসিনা তুমি আমাদেরকে ভয় পাও, বিএনপিকে ভয় পাও। Oh!
নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটা বিশাল মিছিল এসেছে, আমরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা যুব দলের সমন্বয়ী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সভাপতিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। শফিকুল ইসলাম সভাপতি বন্ধুরা, এবারে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। মাহফুজুর রহমান রিটন প্রস্তুত থাকবেন। আবুল কালাম আজাদ এবং সকল এবং অঙ্গ সহযোগী সংগঠনের এই রাজশাহী বিভাগীয় এই বিশাল সমাবেশের শ্রদ্ধাবদন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত ছয়টি ডিভিশনের আমাদের জনতা মেয়র, উপস্থিত জাতীয় এবং স্থায়ী পথে জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রাখবে আজকের অনুষ্ঠানে আমাদের জনতার মেয়ররা। আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই, এই আশি রাজ্য সরকার বাংলাদেশে কি আপনারা দেখতে চান? এই বর্তমান ফ্যাসিস্ট দালাল সরকার চোর সরকার হাসিনা গডফাদার মাফিয়া সরকার কে আপনারা দেখতে চান? তাহলে আমাদেরকে এখন থেকে একটাই দাবি তুলতে হবে, দফা নেতৃবৃন্দ। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রুদাদি চামনি সুমনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রস্তুত থাকবেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগ সমাবেশে আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক মহিলা দলের নেতৃবৃন্দ, আমি জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, রাজশাহী জেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম, বিপ্লবী শুভেচ্ছা। আমি পুলিশ প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে লোকজনকে ফেরত দিয়ে দিচ্ছেন, কারণ কি? আপনারা দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনারা দয়া করে পিছান। আর আমি আমাদের মিছিলের ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনি ওইখানে বসে তো পড়েন, রাস্তাতে বসে পড়ুন, রাস্তাতে সবাই বসে পড়ুন, রাস্তাতে বসুন, রাস্তাতে বসে পড়ুন, সবাই রাস্তায় বসে পড়ুন, রাস্তাতে
প্রশাসনের দিকে আহ্বান করছি, আপনারা সমাবেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেওয়ার স্বার্থে আপনারা দয়া করে রাস্তাতে লোকজন আটকাবেন না, আমাদের পার্শ্ববর্তী রাস্তায় লোকজন আটকাবেন না। বক্তব্য রাখছেন ইনশাআল্লাহ। এবং আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে
একটা আহ্বান করব আজকে ঈশ্বরদীর শরফুল ইসলাম তুহিন কারাগারে আছে, আপনারা জানেন তাসুরের চেয়ারম্যান ও কারাগারে আছে। আমি দীর্ঘ 23 বছর পর মুক্তি পাইছি কিন্তু আজ পর্যন্ত মুক্তি পায় নাই। আপনারা আপনাদের কাছে আহ্বান থাকবে এই ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শরীফুল ইসলাম তুহিনের মুক্তির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, এদেশে বাক স্বাধীনতাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, আমার একটা কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে পাখির চোখে এদেশে হাজার হাজার শত শত নেতার জন্ম দিয়েছে। আজকে সেই আমার মতো সাজাপুরের নেতা হিসেবে শফিকুল ইসলাম মিলন ভাই পাখির চোখে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে একটি কথাই বলবো, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কোন আন্দোলনের একমাত্র পথ, এর বিকল্প কোনো কিছু নাই। শহীদ জিয়া অমর হোক, হালদা জিয়া জিন্দাবাদ, টুকু ভাই জিন্দাবাদ, ডক্টর এম এ মুহিত জিন্দাবাদ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। স্যার, আমি নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি আবুল কালাম আজাদ সুইট। আবুল কালাম আজাদ সুইট। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সারা দেশে খুন খুন হত্যা নির্যাতন ধর্ষণের প্রতিবাদে চাল ডাল তেল সহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই রাজশাহী বিভাগীয় সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী দলের, জাতীয়তাবাদী যুব দলের, ছাত্র দলের, মহিলা দলের, স্বেচ্ছাসেবক দলের ভাই ও বোনেরা, আমার সামনে রাজশাহীর শান্তিপ্রিয় জনতা, আপনাদের সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরী শাখার পক্ষ থেকে শুভ সালাম এবং বিপ্লবী অভিনন্দন। উপস্থিত নেতৃবৃন্দ, বুকের মাঝে অনেক ঝড়, বুক পেটেছি গুলিকর, সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য দেওয়ার ইচ্ছা নাই, ঘৃণা লাগছে আমার। প্রশাসনের ভাইদের কাছে যখন গিয়েছিলাম সমাবেশের জায়গার জন্য, তারা বলেছে কি করব বলেন, সবই তো বুঝেন। আমি বলতে চাই দিনের পরেও দিন আছে, অতীতের দিকে তাকিয়ে দেখেন, এই ধরনের অত্যাচার অবিচারের পর রক্ষী বাহিনী করেও রক্ষা হয় নাই। ওই দিন আবারও বাংলার মাটিতে সামনে এসে উপস্থিত হয়েছে শেখ হাসিনা। আপনার উদ্দেশ্যে বলতে চাই, সারা বাংলাদেশের আপনি ভোট চোরদের প্রধান, খুন খুনের নায়িকা আপনি, যতই গঙ্গার পনে পানি খান আর দুর্গার আশীর্বাদ আনেন, এই মাটি থেকে আপনাকে বিতাড়িত করতেই হবে। উপস্থিত নেতৃবৃন্দ, বক্তব্য দেবে কেন্দ্র নেতৃবৃন্দ, আমি জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের ভাইদেরকে বলতে চাই, সমাবেশ থেকে আমি এখন রাস্তায় গিয়ে বসব, আমার সাথে এই সমাবেশ থেকে কে কে রাস্তায় গিয়ে বসবেন বলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে রাস্তায় গিয়ে বসার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশজাতী বেগম খালেদা জিন্দাবাদ, তরুণ তরুণী রাষ্ট্রের জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবদলের নেতৃবৃন্দকে স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি, সবাই আসো।
বিপ্লবী সিনিয়র সহসভাপতি কুমিল্লা জেলার কিছু সন্তান যুবনেতা মুক্তাজুল করিম বাচ্চু ভাই এবার আপনার সামনে বক্তব্য রাখছেন। অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশের আজকের সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরীর বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্ভাবী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক যুবনেতা রাজশাহীর সাবেক মেয়র জনাব মোসাদ শেখ হোসেন বুলবুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের প্রধান অতিথি রাজশাহী বিভাগের কৃতি সন্তান বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র রাজশাহীর গণমানুষের নেতা জনাব মিজানুর রহমান মিনু উপস্থিত রয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা সাবেক ছাত্রলীগ সভাপতি নির্যাতিত নেতা জনাব হাবিবুর রহমান হাবিব উপস্থিত রয়েছেন। হরিশালের জনতার মেয়র সাবেক মেয়র বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার উপস্থিত রয়েছেন। খুলনার জনতার মেয়র খুলনা বিএনপির সংগ্রামী সভাপতি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত রয়েছেন। বীর চট্টলার জনতার মেয়র চট্টগ্রাম মহানগরীর বিপ্লবী আহ্বায়ক ডাক্তার শাহজাদ হোসেন উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগরী উত্তরের জনতার মেয়র ঢাকা মহানগর উত্তরের প্রাণপ্রিয় নেতা বিএনপি নেতা কবি দাওয়াল উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণের জনগণের মেয়র বিএনপির সাবেক মেয়র মুক্তিযোদ্ধা গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকন সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ঈশ্বর উপস্থিত রয়েছেন। আজকের এই সমাবেশের সঞ্চালক রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন সহ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরীর সভাপতি আবুল কালাম আজাদ সুইট সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন রাজশাহী জেলা যুবদলের সভাপতি মুজাদ্দেদ জামানী সুমন সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত এবং রাজশাহী বিভাগীয় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সংগ্রামী সহসভাপতি জনাব মুসাফির হোসেন সঞ্জু সহ জাতীয়তাবাদী যুবদল বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? আপনারা কি মেয়রদেরকে ভোট দিয়ে মেয়র বানাতে পেরেছিলেন? আপনারা কি এদেরকে জনতার মেয়র হিসেবে চান? আমাদের এই জনতার মেয়র যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে প্রত্যেক বিভাগের প্রত্যেক মহানগরীর জনগণ ভোট দিয়েছিল, কিন্তু এই নিশিরাতের সরকার এই মাফিয়া সরকার আমাদের এই ছয়জন নেতাকে মেয়র হাতে দেয় নাই। সংগ্রামী ভাইরা আপনারা সকলে বসে পড়েন, আজকে সময় এসেছে এই রাজশাহী মহানগরের সমাবেশকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি
রাজশাহী বিভাগের জনমানুষের নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মোহাম্মদ টুকু, সবাই আমরা করজোড়ে চালিয়ে যাব। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকের এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে কর্তারির মধ্য দিয়ে আজকে আমাদের এই প্রধান অতিথিকে গ্রহণ করেছি। আপনাদের এই সমাবেশ এসেছেন, আপনাদেরকে অনেক কষ্ট করে আসতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ভাইয়েরা মিছিল নিয়ে যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে সময় এসেছে, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে বাধা আসবে সেখানেই আমাদেরকে প্রতিরোধ করতে হবে। ভাই শুনতে পাচ্ছেন, এবার নেত্রী আসে, এবার স্বাস্থ্য বন্ধন এই নেত্রী আসে, এই সারা বাংলাদেশ এখন নেত্রী আসে। উপস্থিত নেতৃবৃন্দ, আমি জেলা বিএনপির আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলার আহ্বায়ক জেলা আবু সাইদ চাঁদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, দয়া করে আপনার মঞ্চে এসে বসুন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী সদস্যদীপ বিশ্বনাথ দাদাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্র নেতা জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক ভিপি সাইফুল আলম মার্শাল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সমাবেশ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের জাতীয়তাবাদী দল সংগ্রামী নেতৃবৃন্দ। হ্যাঁ এদিকে দেখাও, হ্যাঁ কেউ কথা বলবো না, সব স্লোগান ধরবো আমি, উত্তর দিবার যেটা বলবো দল, দেশ বড় দল বড়, এটা আমাদের সারা বাংলাদেশের আমাদের জনতার মেয়ররা এখানে উপস্থিত। আর রাজশাহী যদি এরকম শৃঙ্খলাবিহীন ভাবে চলে তাহলে সারা জীবনের আমাদের দলের ব্যর্থতা হবে। আমি অনুরোধ করব যারা এই ভিতরে আছেন, এই ভিতরে যারা আছো সব বাড়াও, আর এইখানকার যারা আর সামনে যারা বসো, না বসা পর্যন্ত মিটিং শুরু হবে না। সবাই বসো, সবাই বসো, সবাই বসো, আর ভিতরে গুলা পাও, এখানে খালি মেয়ের, ভিতরে পাও, এখানে খালি মেয়েরা থাকবে, পাড়াও
এই পাবলো এই ছেলে এই যারা যারা মোবাইলের ফটো তুলবে মোবাইল কেড়ে নেবেন যারা মোবাইলের ফটো তুলবে মোবাইল কেড়ে নেবেন যদি এই এই উঠবা অনুষ্ঠান শুরু হবে না আপনারা বসেন সবাই বসেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন পুলিশ ভাইরা ব্যারিকেড দিয়েছেন দয়া করে পুলিশ ভাইরা আপনার পিছু হটেন আমাদের ভাইদেরকে বসতে দেন আমাদের ভাইদেরকে বসতে দেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন পুলিশ ভাইরা আপনারা দয়া করে আপনার পিছনে হটেন আমাদের ভাইদের বসতে যারা সামনে যারা বসে দাঁড়িয়ে আছেন তারাও বসেন বসেন তারা বসেন ভাই বলেছেন জেলা বিএনপি আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির সদস্য চারঘাট বাঘা থেকে বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এবং চারঘাট বাঘাবাসীর প্রিয় সন্তান আবু শাহিদ চাঁদ ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আবু শাহিদ চাঁদ আমি আবু শাহিদ চাঁদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চাঁদ ভাই বিশ্বনাথ দাদা এবং মার্শাল ভাই আমি আপনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি সবাইকে বলছি চাঁদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আবু শাহিদ চাঁদ বিশ্বনাথ এবং সাইফুল ইসলাম মার্শাল এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বাবু বিশ্বনাথ সরকার দুঃখিত এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির একদম চুপ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুল ইসলাম মার্শালকে এখন মঞ্চ আসন গ্রহণ করার জন্য জানাচ্ছে এবং বক্তব্য রাখার জন্য আবার অনুরোধ জানাচ্ছে জেলা বিএনপি আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু শাহিদ চাঁদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে এবার যারা স্লোগান দিচ্ছেন তাদেরকে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি যারা স্লোগান দিচ্ছেন বসে পড়েন যারা স্লোগান দিচ্ছেন বসে পড়েন এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আবুল কালাম আজাদ তাঁতি দলের আহ্বায়ক কেন্দ্রীয় সংসদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি
সাবেক মন্ত্রী ইকবাল হাসান টুকু উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেয়র নেতৃবৃন্দ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে চার দেওয়ালে বন্দী উপস্থিত নেতৃবৃন্দ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে হুইল চেয়ারে বন্দী তাকে মুক্ত করতে হবে বেলিউডে বেরি ফুল ফুটলে চলবে না পলমতলায় পদম ফুল ফুটলে চলবে না ঢাকার রাজপথে এই রক্ত গুলাবের পাপড়ি ঝরতে হবে তাইলে আন্দোলন বেগবান হবে সেই আন্দোলনে কেন্দ্র নেতৃবৃন্দ সমক্ষকে থাকতে হবে তাইলে দেশে গণতন্ত্র ফিরত আসবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে আমাদেরকে আমেরিকা ক্ষমতায় বসাবে না আমাদেরকে ভারত ক্ষমতায় বসাবে না আমাদেরকে চায়না ক্ষমতায় বসাবে না আমাদেরকে এই দেশের জনগণকে মাঠে ময়দানে থাকতে হবে তাইলে আন্দোলন বেগবান হবে এবং গণতন্ত্র ফিরত আসবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ ভাইরা এখন বক্তব্য যারা দিবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শুধু সভাপতি আর প্রধান অতিথিকে অ্যাড্রেস করে দয়া করে বক্তব্য দেবেন আমাদের সময় সংক্ষিপ্ত এখন বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছে সাবেক মাননীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সভাপতি সদস্য শামসুল আলম পরমানিক নওগাঁর কৃতি সন্তান শামসুল আলম পরমানিক তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর যে মোবাইল দিয়ে ফটো তুলবে সাংবাদিক ছাড়া যদি আমাদের কর্মী হয় মোবাইল কে লিখ আমার হাতে দেবেন ফটো তুললে মোবাইল কে আমার হাতে এই বসো এই বসো আয় ওই কোনারে বসবে ওই কোনারে বসবে বসো এই মেয়েদের মাঝে তো পাশে গেছে তোমরা বসো আবার বলছি এখানে বসবে ওইখানে বসতে হবে বসতে হবে ওই মায়েরা বোনেরা যারা এসে না লজ্জা করো এই বসো বসো আর যারা জায়গা হবে না বাইরে যেয়ে দাঁড়াও বসো এই এই কর্নারে বসবে চান ভাইয়ের পিছনে যারা দাঁড়ায় আছে প্লিজ বসেন 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 আমি বক্তৃতা দিতে আসি নাই বক্তৃতা দেওয়ার জন্য নেতৃবৃন্দ মজুদ রয়েছে আমি এসেছি এই দেশের এক নম্বর খুনি মাফিয়া মদর ভোটচোর দাবি নিয়ে এসেছি আপনাদের কাছে সেই ফাঁসির আসামি কে বলেন আমরা তাদের ফাঁসি সেই খসটি বেগময়ে সুদর শত শতান্ন সাহেব মেজা ভোরের চক্রান্তে ফরাসির প্রান্তরে বাংলা বিহার উড়িষ্যার শেষ মানস শেষ নবাব সিরাজ দৌলার পরাজিত হয়েছিল মির্জা ভোরের বিশ্বাসঘাতকতা রায়দৌল্লভ জমছে ডুমুরচাঁদ খসটি বেগমের তার বাড়ি এই পদ্মা নদীর ওপারে সেই মুর্শিদাবাদে আমাদের দেশে এই খসটি বেগম আছে তার বাড়ি ওই গোপালগঞ্জের টঙ্গি পড়া
জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর জেলা আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রাজশাহী বিভাগীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল মাহমুদ টুকু উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট নয়টি থানা ১৪টি পৌরসভার বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতৃবৃন্দ আমি সবাইকে জানাই পুঠিয়া দুর্গাপুরের পক্ষ থেকে সালাম আলাইকুম সংগ্রামী ভাইরা আসছে কেন কেন আমরা এই মাঠে আসছি কেন এই বাবুল ভাই আমরা কি সবাই ভালো আছি সবাই খারাপ আছি সবাই কিসে আছি কারাগারে কারাগারে সবাই কারাগারে আছি আমরা শেখ হাসিনার কত ভয় খেয়াল করেছেন রাজশাহীর মতো একটা বিভাগীয় শহরে এই কমিউনিটি সেন্টার নাইস গার্ডেন কমিউনিটি সেন্টার এখানে আমাদেরকে জায়গা দিয়েছে ৩০ দলীয় জোটের মিটিং করার জন্য তাহলে কত ভয় পায় শেখ হাসিনা রাজশাহীর মানুষকে কত ভয় পায় এটা কি আপনারা মনে করেছেন চারজন টাইগার আসছে ঢাকা থেকে ৬ জন টাইগার ৬ মেয়র জায়গা নেই বলছি ওনাদের উদ্যোগে আগামী দিনে রাজশাহী থেকে সরছে না বৃহত্তর আন্দোলন শুরু হবে এই জয়ল ভাই শেখ হাসিনা তুই কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি আরেকটি কথা বলতে চাই পুলিশ কমিশনার সাহেব আওয়ামী লীগ করেন এত দাবেদারি করেন না এত দাবেদারি করেন না আমরা ক্ষমতা আসলে আপনাকে আবার রাজশাহীর পুলিশ কমিশনার বানাবো কখন আপনাকে লেফট রাইট করাবো এই এই কমিটি সেন্টার আপনাকে লেফট রাইট করাবো সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আগামী দিনে দেখা হবে আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক নওগাঁর কৃতি সন্তান শামসুজ্জ ভাই সাবেক এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন নওগাঁ পৌরসভার এই দুর্যোগের বাজারে মেয়র আবার নির্বাচিত হয়েছে আমাদের সানি ভাই উপস্থিত আছেন নওগাঁর কৃতি সন্তান রফিক ভাই যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন নওগাঁ কৃতি সন্তান নজিবুল পত্রিকরা কৃতি সন্তান নজিবুল্লাহ উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দের উপস্থিত আছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা রাজশাহীর কৃতি সন্তান আমার অত্যন্ত শেষ পদ আবু বাক্কার সিদ্দিক এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব
রহিম নাহাদ, পাবনা জেলা বিএনপি সদস্য সচিব আমাদের অত্যন্ত শেষ পদ সিদ্দিক সহ আমাদের লড়াকু সৈনিক নওগাঁর আমার ছাত্র দলের সোনালী ফসল আমাদের রিপন ভাই এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক বাচ্চু ভাই অনেক আগে এসছেন এবং বাচ্চু ভাইকে আমরা নাম ঘোষণা করে মঞ্চে আগে তুলেছি, আমাদের তুখর নেতা লড়াকু নেতা এই গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ পৌরসভার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে উনি মেয়র প্রার্থী ছিলেন, তাকেও ঠিক একইভাবে হচ্ছে তার ভোট চুরি করেছে, এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক জয়পুরহাটের কৃতি সন্তান আমাদের অত্যন্ত তরুণ নেতৃত্ব ওবায়দুর রহমান চন্দন, ওবায়দুর রহমান চন্দনকে তার বক্তব্য দান করতে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি রাজশাহীর জনতার মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, উত্তরবঙ্গের সিংহ পুরুষ সাবেক মন্ত্রী বিএনপির মাননীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মঞ্চে উপস্থিত, জাতীয় নেতৃবৃন্দ ও মঞ্চের সামনে উপস্থিত রাজশাহী বিভাগের সংগ্রামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায়ের আন্দোলনের মহানায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে এই রাজশাহীর পবিত্র মাটি থেকে সেই চূড়ান্ত আন্দোলন শুরু হবে ইনশাল্লাহ, তার জন্য আপনাদের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ভাই নাম্বারের ভাই ভাই এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমাদের এই উত্তর জনপদের কৃতি সন্তান চাপাই নবাবগঞ্জের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আমাদের সাবেক ছাত্র নেতা জনাব সৈয়দ শাহিন শওকত খালেক, সৈয়দ শাহিন শওকত খালেক। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই মেয়রদের বিভাগীয় সমাবেশ, সে সমাবেশে সহযোদ্ধা সভাপতি এবং উপস্থিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমরা শুনেছিলাম আমাদের নতুন পুলিশ কমিশনার সাহেব অত্যন্ত ভদ্রলোক, আমি জানি যদি ভদ্রলোকও বটে, নিরপেক্ষতার একটা আবরণ তার শরীরে আছে, কিন্তু কি দরকার ছিল মেয়ে মানুষের মতো এই ছোট পরিসরে দিয়ে আমাদের ঝগড়া বাঁধানোর, এত ছোট জায়গা দিয়ে বিএনপির মতো এক সংগঠনকে কি আবদ্ধ করে রাখা যায়? আপনি কি সেটা বিশ্বাস করেন? আপনি কি মনে মনে বিশ্বাস করেন? করেন না, আমি ওই দিকে গেলাম না, ভবিষ্যতে আর এ ধরনের নিজেকে নিজে লজ্জা দিয়েন না প্লিজ, দয়া করে। এবার আমরা বলতে চাই, প্রিয় ভাই আমার, আমরা কয়েকদিন আগে আন্দোলন দেখলাম প্রেস ক্লাবের সামনে, সেই আন্দোলনের নায়ক ছিল সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইশাক, তার নেতৃত্বে আমরা একটি সাহসী বীরের ভূমিকা দেখেছি, পরের দিন দক্ষিণের আরেকজন মানুষ হিরো হিসাবে পরিচিত হলো হাবিবুর নবী খান সোহেল, তার নেতৃত্বে দেখলাম আন্দোলন, কিন্তু দ্বিতীয় দিনে একটি বড় মিছিল আসছে, আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে আমরা স্বাগত জানাই, সবাই করতালি স্বাগত জানাই,
সাম্যবাদী উজ্জ্বলের নেতৃত্বে মিছিল এসছে, আর তাদেরকে আমরা কংগ্রেসন জানাই। যেটা বলতে চাই আমি, 28-29 সহ সবাই মিলে এখানে এসছেন, সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই এই ছোট্ট পরিসরে। উজ্জ্বলের নেতৃত্বে 28-29 সহ সমস্ত পূর্বাঞ্চলের মিছিল এসছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। প্রিয় ভাই, আমার আমার বক্তব্য একটু ছেদ হয়ে গেল। আমরা দেখলাম দ্বিতীয় দিনে হিরো হলেন আন্দোলন সংগ্রামের অতীতে অনেক পরিচয় যার আছে সেই হাবিবুর নবী খান সোহেল। কিন্তু আধা বেলা পরে আমরা হিরো হতে দেখলাম একটি বাসকে, সেই বাসের হিরোত্ব দেখে আজকে সারা বাংলাদেশে ঘরে ঘরে বাস চাষ শুরু হয়ে গিয়েছে। কেন জানেন? আমরা আমাদের যে পুলিশ ভাইরা আছেন, সবাই গোপালগঞ্জের নন, সবাই টুঙ্গিপাড়ার নন, সবাই ছাত্রলীগ কিংবা যুবলীগ কিংবা পুলিশ লীগ নন, অনেক নিরপেক্ষ ব্যক্তি আছেন। আমরা উজ্জ্বল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো এই যে আমাদের উপর আপনারা লাঠিচার্জ করেন, টিয়ার গ্যাস দেয় মারেন, রাবার বুলেট মারেন, গুলি ছোড়েন, আমাদের দলের নেতা কর্মীরা, হাজার হাজার নেতা কর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত, তারা বাড়িতে থাকতে পারে না। আপনার ভাই, আপনার বোন, আপনার মামা, আপনার বাবা নিশ্চয় বাড়িতে আছে। যখন একটি ছেলেকে খুন করা হয়, যখন একটি পিতার সন্তানকে হত্যা করা হয় আপনার ওই বুলেট দিয়ে, আপনি কি বাড়িতে ফিরে যেয়ে আপনার ভাইয়ের দিকে দেখেন না? আপনার ভাইয়ের দিকে বুকে জড়িয়ে ধরেন না? আমাদের সন্তান ছেলেকে যখন গুলি করে হত্যা করা হয়, ওই হাত যখন রক্তে রঞ্জিত হয়, তখন সেই রক্তে রঞ্জিত হাত নিয়ে বাড়ি দিতে যেয়ে আপনি কি আপনার সন্তানকে আদর করেন না? প্লিজ আমাদেরকে আর মারবেন না। আমরা আগামী দিনে বাস নিয়ে নামতে চাই না। যদি প্রয়োজন হয় তারেক রহমান সাহেব এই ছয় মেয়র আছে তাদের নেতৃত্বে বাস দিয়ে শেখ হাসিনাকে এদেশ থেকে দাঁড়াবে। আর যারা বেশি বাড়াবাড়ি করছেন প্রশাসনে, তারা একটু দয়া করে সামাল দেন, একটু থামাল দেন, বড় করে চিন্তা করেন। এই লুটেরা সরকার, অর্থ পাচারকারী সরকার, হত্যা গুমের সরকার, দেশের মানুষের বাক স্বাধীনতা হরণকারী সরকার, অবৈধভাবে রাতের ভোটে সরকার উৎখাত হবেই হবে। শেখ হাসিনা এই বছরই তার শেষ সময়, আগামী বছর শেখ হাসিনাকে তার সরকারকে আর দেখা যাবে না, বেশ বিজয়ী হতে দেবে না। সবাইকে ধন্যবাদ, খোলাপের বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার মহানায়ক, মুক্তিযুদ্ধের চেতনার ধারক, তার কর্মী আমরা। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তার খেতাব করে নেওয়ার যারা দুঃসাহস দেখায় তাদেরকে আগামী দিনে পাঁচ পিতা করা হবে, এই আহ্বান রেখে বক্তব্য করছি। খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাকিদুল্লাহ দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন গাওদার কৃতি সন্তান, আমাদের পার্টির চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল লতিফ, লতিফ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাজশাহীর ভাইরা, এই রাজশাহীর ইয়াং ম্যানরা, থামো 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 থামো, এই একটু ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধর রে বেটা, ধৈর্য ধর। আল্লাহ বলতেছে ধৈর্যের ধৈর্যের ফসল আছে। হাসিনার কবর দেখতে চাও? এভাবে বলো, কবর দেখতে চাও? ইনশাল্লাহ দেখবা। হাসিনার সুযোগ হয়নি তার বাপের কবর দেখা।
শেখ মুজিবের লাশ দেখার সৌভাগ্য হয়েছে আমার সামনে নতুনের এই দিন চোখে। ইনশাল্লাহ ঢাকার নেতৃবৃন্দ যদি ঠিক থাকে হাসিনা সাত দিনের ভিতরে কবরে যেতে পারে। ঢাকাকে ঠিক করতে হবে প্রথমে রাজশাহী নোগা রক্ত দিলে শেখ হাসিনা ওখানে কিছু হবে না, ঢাকায় রক্ত দিতে হবে। তাই আমি ইয়াং মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র এবং আমার ছেলে তাবি দাওয়ার এখানে আছে তাদেরকে বলব নেতৃত্ব ঢাকা থেকে দাও, শেখ হাসিনাকে গঞ্জি থেকে নামাও, তুঙ্গি পাড়ায় যে কবে দো ইনশাল্লাহ। আপনারা তৈরি আছে রক্ত দেওয়ার জন্য? ঢাকার নেতৃবৃন্দ এবং আমার ভাইরা তারেক অঞ্জলকে আমি আজকে বলবো লোগা থেকে রাজশাহী থেকে ম্যান্ডেট দিয়েছে তারেক অঞ্জল, আপনি দেশে ফিরে আসবেন, আপনি ইনশাল্লাহ বেগম জিয়াকে নিয়ে ক্ষমতা বসবেন, ফিরে আসেন আপনি, আমাদেরকে রক্ত দিতে হবে ভাই। আমি কোন লতিফ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, আমার নেওয়ার কিছু নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেগম জিয়াকে তারেক অঞ্জলকে এদেশে ফিরে এনে ক্ষমতায় বসানোর জন্য আমাদের আন্দোলন সংগ্রাম আপনাদেরকে নিয়ে করতে হবে এবং রাজশাহী হবে এটার ঘাঁটি। ভাই আমি আপনাদেরকে শেষ আহ্বান জানাচ্ছি, ঢাকার নেতাদেরকে বলতে চাই আপনারা ঢাকাকে সুসমৃদ্ধ করেন, ইনশাল্লাহ আমরাও মগে থেকে আপনাদের কাছে যাব এবং শেখ হাসিনাকে গদি থেকে নামায় বিএনপিকে ইনশাল্লাহ ক্ষমতা প্রতিষ্ঠিত করব। এই বলে শেষ করছি, দোয়া করবেন, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এবং জিয়া ভাইয়া জিন্দাবাদ, তারেক অঞ্জল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলাদেশের তরুণ সমাজের হৃদয়ের স্পন্দন, ওই ঢাকার গেরিলা যুদ্ধ মুক্তিযুদ্ধের সেই নেতা অবিভক্ত ঢাকার যিনি মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, পার্টির অনেক দায়িত্ব পালন করেছিলেন, সেই মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাকে মনোনয়ন দিয়ে দেশ নেত্রী বেগমে খালেদা এবং তারুণ্যের অহংকার তারেক রহমান যার পরে আস্থা পোষণ করেছিলেন, যিনি ইতিমধ্যে ঢাকার জনতার মেয়র হয়েছেন, পার্টির শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে চেয়েছেন, তাকে রাজাকার বলেছেন, সর্বোপরি এই বীরত্বম খিতাব তুলে নেওয়ার চেষ্টা করছেন। আজকে সমাবেশ থেকে বলতে চাই মাফিয়া কন্যা শেখ হাসিনা, আপনি কেন আপনার মা বাপ কবর থেকে উঠে এসেও আপনাকে রক্ষা করতে পারে না? জনতা
দোকান দিও না আমি দুটো কথা বলবো ভাই দয়া করে একটু থামো সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সমাবেশের সভাপতি আমার প্রিয় সহকর্মী বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির সভাপতি জনাব মোদাশেখ হোসেন বুলবুল মঞ্চভূমিষ্ঠ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এই উত্তরাঞ্চলের প্রিয় সন্তান এই উত্তরাঞ্চলের সিরাজগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের যার বাবা পাকিস্তান আমলের দুই পাকিস্তানের মন্ত্রী ছিলেন তার সুযোগ্য সন্তান আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মোহাম্মদ টুকু এখানে উপবিষ্ট রাজশাহী দীর্ঘ 17 বছরের মেয়র মিজানুর রহমান মিনু হারুনুর রশিদ এমপি অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের মেয়র সাহেব এখানে আছেন এই যেখানে ইসরাক আছে সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন এই মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইসরাক এখানে আছে আমি মনে করি ইসরাক তাবি দাওয়াল ডাক্তার শাহাদাত নজরুল ইসলাম মঞ্জু মজিবুর রহমান সরোয়ার এবং মোসাদ্দেক হোসেন বুলবুল বাংলাদেশের জনগণের ভোটের মেয়র কি আমি মিথ্যা বললাম না সত্য বললাম আমি ইসরাকের ভোটের সময় ছিলাম তাবি দাওয়ালের ভোটের সময় ছিলাম নজরুল ইসলাম মঞ্জুর এলাকায় খুলনায় গিয়েছিলাম বুলবুলের সময় বোমা মেরে আমার ঘাড়ের উপর বোমা মেরে পরে বলে আমি নাকি সন্ত্রাসী রাজশাহী এই ভোটকে আমি লাথি মারতে চেয়েছিলাম কিসের ভোট শেখ হাসিনা অধীনে কোন ভোট বাংলাদেশে হবে না প্রিয় ভাই আমার তাই আজকে মেয়র সাহেব আছেন আমরা বাংলাদেশের মানুষ আপনারা কি প্রস্তুত আছেন কিনা বলেন আজকে এখানে ঢাকার মেয়র আছেন আমার দুই ভাতিজা আমার মিন্টু ভাইয়ের বেটা খোকা ভাইয়ের বেটা দুজন দুজন করে তোমরা দুজন দাঁড়া বলো ঢাকা শহরের জনগণকে নিয়ে রাস্তায় নামবে কিনা একটু বলো এখানে শাহাদাত ভাই আছে সারোয়ার ভাই আছে মঞ্জু ভাই আছে বুলবুল ভাই আছে আপনাদের বলে দিলাম এই 21 সাল আজকে আপনারা ঘোষণা দিয়ে যান টুকু ভাই আপনাকে তো বলে দিচ্ছি এই উত্তরাঞ্চলের মানুষ বিএনপির সাথে আছে খালেদা জিয়ার সাথে আছে শেখ হাসিনার শেষ সাল 21 সালের পর শেখ হাসিনাকে আমরা দেখতে চাই না আপনারা কি প্রস্তুত আছেন না
সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। এই কমিউনিটি সেন্টারের পূর্ব দ্বারের পূর্ব পাড়ের পুকুর পাড়ের যে রাস্তা, সে রাস্তায় আপনারা ব্যারিকেড দিয়েছেন। দয়া করে সর্বসাধারণকে আসতে দেন, যারা মিটিংয়ে আসছে তাদেরকে আসতে বাধা দেবেন না। আপনারা ওই রাস্তা থেকে সরে যান। আজকে শুধু নয়, দীর্ঘ 15 দিন যাবৎ আপনারা এই সমাবেশকে বন্ধ করার জন্য, বন্ধ করার জন্য, ভণ্ডুল করার জন্য যথেষ্ট করেছেন। এখন আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই রাস্তার সামনে যে ব্যারিকেড দিয়েছেন সেই ব্যারিকেডটা দয়া করে সরে যান, দয়া করে সরে যান। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী সাদেক হোসেন পরহম, সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, আমাদের পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পর্কিত কমিটির অন্যতম সদস্য, ইতিমধ্যে সারা দেশের যুবকদের হৃদয়ের মাঝে যিনি তার স্থান করে নিয়েছেন, সে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলা ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ জানাই, আপনারা দয়া করে বসে পড়বেন, যাতে করে আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারি। আপনারা দয়া করে বসে পড়বেন ভাইয়েরা। আজকে আপনারা জানেন যে আমরা 6টি বিভাগীয় শহরের মেয়র, ধানের শীষের মেয়র প্রার্থীদেরকে সমন্বিত করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে কর্মসূচি দিয়েছে। আমরা সকলেই নির্বাচনের নামে যে তামাশা হয় সেখানে আমরা অংশগ্রহণ করেছি, এবং আমরা গত 2018 সালে আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের নামে বাংলাদেশে কি হয়েছে। আমরা আপনাদের কাছে এই মুক্তিযুদ্ধের 50 বছর কাছে আমাদের আসতে হচ্ছে আন্দোলন সংগ্রামের বার্তা নিয়ে। এই সুবর্ণ জয়ন্তীর আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করার একটা আনন্দ ঘন, আবেগ ঘন মুহূর্ত তৈরি হওয়ার কথা ছিল এই বাংলাদেশে, কিন্তু তার পরিবর্তে আমরা গুম, খুন, হত্যা, ধর্ষণ, দুর্নীতি, লুটপাট, মানুষের মৌলিক অধিকার হরণ, মানুষের কথা বলার অধিকার হরণ, মানুষের ভোট অধিকার হরণ, এগুলোর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের একজন সাংবাদিক ভাই, ওনায় তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছিল একটি কালো আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যে একটি কালো আইন করেছিল এই এই বর্তমান সরকার, সেই আইনে তাকে 9 মাস আগে কারারুদ্ধ করা হয় এবং বিনা জামিনে বিনা চিকিৎসায় যে জামিন তার প্রাপ্য তাকে ওই কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। তার কয়েক তার কিছুদিন আগে আপনারা দেখেছেন
এই স্বাধীনতার 50 বছরে আমাদের এক বীর মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব নিয়ে নেওয়ার নামে যে একটি নির্লজ্জ তামাশার সরকার করেছে, এটি শুধুমাত্র বাংলাদেশের জনগণের দৃষ্টি ফেরানোর জন্য। ভাইয়া, আপনারা জানেন যে আজকে বাংলাদেশে কোন রাজনৈতিক নেতৃত্ব সরকারের ক্ষমতায় নাই। আপনারা কিছুদিন আগে আল জাজিরায় দেখেছেন, সেখানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তথ্য প্রমাণ সহ সেখানে দেওয়া হয়েছে যে আজকে কারা এই রাষ্ট্র ক্ষমতায় আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা পরিচালনা করছে, আমাদের সামরিক বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা কারা রয়েছেন। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি বলতে চাই, আপনারা যে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, আপনারা যখন এই পোশাকটি গায়ে দিয়েছেন, আপনারা তখন চলমানের ট্যাক্সের টাকার পোশাক গায়ে দিয়েছেন, আপনারা চলমানের কোন চাকর, আপনারা চলমানের সেবক, কিন্তু আপনারা আজকে এবং এই পেটুয়া বাহিনীর হস্তক্ষেপে এবং সমর্থনে আমরা সেটা প্রতিরোধ করবো। প্রয়োজনে পাল্টা আঘাত বাড়াবে। এই দেশটা কারো বাবার সম্পত্তি না, কারো জমিদারি না, কোনো দলের সম্পত্তি না। এই দেশটা আমাদের সকলের সবার। জিন্দাবাদ। এবং আমাদের আগামী প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পদপ্রার্থী হিসাবে 2-2 বার মনোনয়ন দিয়েছিলেন যার সুযোগ্য পিতা আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সুযোগ্য সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা তাবিথ আউয়াল এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জনতার মেয়র তাবিথ আউয়াল এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণ প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, রাজশাহী অত্রলেখা এলাকাবাসী, উপস্থিত মঞ্চে সকল বিএনপি বহুসংঘ দলের নেতা নেত্রীগণ, বিশেষ করে আজকের বিশেষ অতিথি বা মাহমুদটুকু, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, আমিও বিশ্বাস করতে পারছি না যে আমি রাজশাহীকে এবং রাজশাহীর প্রত্যেকটা জনগণকে কতটুকু ভালোবাসি। আজকে যখন আমি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসতেছিলাম, তখন নাটোর থেকে রাজশাহীর পথে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থামিয়ে দিয়েছে, আমার গাড়ির বোর কেন, আমাকে বলা হয়েছে যে আমি আর প্রবেশ করতে পারবো না। কেন? অনুমোদন নাই। আমি জিজ্ঞেস করলাম অনুমতিটা কে দিবে, আমাকে বলা হয়েছে উপরের থেকে অনুমোদন লাগবে। তাই বললাম স্যার, সবচেয়ে বড় তো হলো আমাদের জনগণ, সবচেয়ে বড় তো হলো আমাদের রাজশাহী জনগণ। তো রাজশাহী জনগণ আমার চাচ্ছে, কে আমাকে আজকে ঠেকাবে, আপনাদের কাছে আসাচ্ছে। এর চেয়ে বেশি আমাকে কথা বলতে হয় নাই। যাদের বুদ্ধি আছে এন আমার আইন সুরক্ষা বাহিনীরা, ওদের মনের কথা আমি আপনাদেরকে শেয়ার করছি। হয়তো মাঝে মধ্যে উপরের আদেশে ওনারা কিছু অপ্রিয় কাজ করতে হয়, কিন্তু যখন ওদের চোখে আমি দেখি মাঝে মধ্যে আমাকে কানে কানে বলে, আসলে ভাই আমরা তো আপনাদের পক্ষে, চাকরি দোয়া এগুলো করতে হয়, আমরা তো মানি যে অন্যায় হচ্ছে। এচ্ছা আমার কিছু বলার নাই। এখন আজকে দিনে আমি কথা বলি, আজকে খুবই একটা হাস্যকর দিন, গুরুত্বপূর্ণ দিন বটে আজকে সমাবেশের জন্য, বা হাস্যকর দিন। ঢাকায় কি হচ্ছে জানেন? ঢাকায় আমাদের
নির্বাচন কমিশন আজকে জাতীয় ভোটার দিবস পালন করছে, যেখানে ভোটই হয় না, ভোটার নাই, ভোটতে পারে না। তো জাতীয় ভোটার দিবস কোত্থেকে আসেছে? তারাই দিবস পালন করে, তারাই ভোটার, তারাই একটা লেখে একটা মাফিয়ারে একটা গদিতে বসায় দেয়। এটা হলো আজকে আমাদের খালি রাজশাহী না, বাংলাদেশের চিত্র। আবার যখন আমরা বেশি কথা বলতে যাই, যখন আমরা আমাদের বাক স্বাধীনতা যে ফিরত চাই সেটাকে দমিয়ে রাখার জন্য শুরু করলো কি, ডিজিটাল নিরাপত্তা আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। কিছুদিন আগে আমাদের মোস্তাক ভাই ডিজিটালি সিকিউরিটি অ্যাক্টের কারণে কিন্তু কারাগারে মারা গিয়েছে। তার জন্য প্রতিবাদ করার জন্য তারই সহকর্মী খুলনাতে যখন প্রতিবাদ করেছে, তার বিপক্ষে একটা ডিজিটাল সিকিউরিটি মামলা করে দিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা সবসময় বলেছি যে আজকে যে মার্চ মাস, 50 বছর বাংলাদেশে স্বাধীনতার মাস আমরা পালন করতে যাচ্ছি, এই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে হলো ডিজিটাল সিকিউরিটি আইন। আমরা খালি আর দাবি করব না, আমরা এখন প্রস্তুতি নিব, প্রতিশ্রুতি দিব যে এই আইনটাকে অবশ্যই আমরা বাতিল করে ছাড়বো, একসাথে ছাড়বো, সকলে আমরা মিলে ছাড়বো। এই আইনটা অবশ্যই বাতিল করতে হবে আজকে, যে কারণে আমরা সব এক হয়েছি। আপনি দেখছেন আমরা 6 জন যারা মেয়র প্রার্থী ছিলাম, আমরা